আমি যাব কাঠমান্ডু থেকে পোখরা। ব্যাপারটা হচ্ছে কি, বাস কীরকম হবে সেটাই মেন উদ্দেশ্য। বাস ভিতরে কতটা কমফোর্টেবল হবে, জার্নি কীরকম হবে, যেহেতু আমরা পাহাড়ি উপর দিকে যাব। আমরা যাচ্ছি পোখরা ঠিক কথাই, কিন্তু তোমরা পোখরা যেতে পারো বিজিমল থেকে বা বাস পার্ক থেকে। আর মাঝে দুবার বা তিনবার দাঁড়াতে খাওয়ার জন্য আর কিছু পার্সোনাল কাজের জন্য। তোমরা যদি কেউ আসো কাঠমান্ডু থেকে পোখরা যাও, বিজিমল বা বাস পার্কে ওখানে ডাইরেক্ট। তাহলে বন্ধুরা, আগের নটা বিশদ যেটা দেখালাম কীভাবে বীরগঞ্জ আসবেন আর বীরগঞ্জে কাঠমান্ডু কীভাবে আসবেন, কাঠমান্ডু এসে কোথায় থাকবেন, কোথায় কী খাবেন, স্ট্রিট ফুড কী খাবেন, কেমন দাম, কীরকম কোয়ালিটি, এবং পশুপুদের মন্দিরের পাশাপাশি কিছু ধর্মশালা, এছাড়া সিটি ট্যুর যেমন হনুমান ডোকা দরবার স্কোয়ার, স্বয়ম্ভুনাথ, বৌদ্ধ স্তূপ, ঘৈলি স্যাং, পিস টেম্পেল, তাছাড়া গুহেশ্বরী মায়ের মন্দির, এছাড়া কাঠমান্ডু ফান পার্ক, এবং কোথায় ফুচকা খেয়েছি, পশুপুদের মন্দিরের গ্রাউন্ডে ক্রিকেট খেলার মারাত্মক মেমোরি, এবং কফি খাওয়ার স্ক্যাম। তাহলে দেখতে থাকো আমার পরের এপিসোডগুলো, যেটা এই এপিসোড 10ম কাঠমান্ডু টু পোখরা। এইভাবে পরের এপিসোডগুলো পোখরা কতটা ঘুরতে পারবো, কোন জায়গা ঘুরলাম, কীরকম খাবার, কত এক্সপেন্সিভ, আসছে পরের এপিসোডগুলোই পরপর। ফ্রেন্ডস, আজকে আমি যাব কাঠমান্ডু থেকে পোখরা। তো আমরা যাচ্ছি পোখরা ঠিক কথাই, কিন্তু তোমরা পোখরা যেতে পারো বিজিমল থেকে বা বাস পার্ক থেকে। ওখানে যারা ঘর ভাড়া নেবে তাদের সুবিধা, এখান থেকে যেতে হবে না। বাট গৌশালা যেহেতু পশুপুদার মন্দিরের পিছন দিকে আমরা এখানে ছিলাম, তো আমরা এখান থেকেই বাস বুক করেছি, এসি ডিলাক্স এরকম একটা বাস। বাসের ভিতরটা কীরকম সেটা আমরা দেখার ব্যাপার, যখন বাস আসবে বা বাসে উঠবো সেটা দেখাবো। আর জার্নি, আমাদের জার্নি হচ্ছে এখান থেকে প্রায় হয়তো সন্ধ্যে 7:30 থেকে ধরে নিন ভোরবেলা 4 বন্ধ, দিকে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা, 9 ঘন্টা এরকম, বা ম্যাক্সিমাম 10 ঘন্টা আমাদের পৌঁছে দেবে যেটা আমি শুনেছি। তো আসলে যেটা আমার না গেলে বুঝতে পারবো না, তবে সত্যি কথা কাঠমান্ডু থেকে পোখরা কিন্তু একটু বেশি এক্সপেন্সিভ। যারা যাবেন একটু ভেবেচিন্তে যাবেন, আমি উদ্ধত করবো না ঠিক কথাই, বাট নিজেদের মতো প্রয়োজনীয় টাকা পয়সা নিয়ে যাবেন। আর এখানে ইন্ডিয়ান কারেন্সি চলে, হয়তো আমাদের অনেক জায়গায় দেখাবে 1.6 এরকম ব্যাপার, মানে 100 টাকায় 160 টাকা দেবে এনার, কিন্তু অনেক দোকানে অনেক জায়গাতেই আছে যেখানে 1.5 বা 1.55 দিচ্ছে। তো এটাও একটা বলতে পারে একটা বিজনেস, পুরোপুরি টাকা দিচ্ছে না নেপালে। আর সিমের জন্য বলবো, যদি সিম নিতে যান আপনারা কাঠমান্ডু এসে নেবেন বা পোকড়া গিয়ে নেবেন, তাহলে আমি বলবো সেভ হবে। কারণ আমি যেটা শুনলাম, বীরগঞ্জ থেকে প্রায় 300-400 টাকা নিয়ে নিচ্ছে ইন্ডিয়ান কারেন্সি আপনার রিচার্জ বা সিম নিয়ে, আর এখানে যে কথা বললাম আপনার ওই এনআরে 200 টাকা, তা আপনারাই বলুন প্রায় হাফেরও কম। তো এটাই অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য, সিম যদি নেন ডাইরেক্ট চলে আসবেন কাঠমান্ডু বা পোখরা, যে কোনো নেপালের ভেতর দিকে যাবেন, বর্ডারের ওপর চেষ্টা করে ইনকাম করার জন্য। সো এইগুলো একটু দেখে শুনে কাজ করবেন। আর একটা কথা বলে দিই, কথাটা হলো কি, এখানে হচ্ছে হেয়ার কাটিং বা সেভিংস ব্যাপার। আমি এখানে একটা গাছ গাছের তলা দেখলাম, যেটা আমাদের ওখানে বাইরে ইটে বসে বা রাস্তার ধারে এরকম একটা মানে সেভিংসের দোকান আছে বা সেলুন আছে, তো এখানেও আছে। এখানেও ওই গাছের তলা যেটা হচ্ছে কি, আপনার এই সেভিংসের জন্য 50 টাকা, হেয়ার কাটিং 100 টাকা এনার। আপনি দুটো যদি করেন একসময় 150 টাকাই নেবে, জন্য যদি কোনো আপনারা দোকান থেকে করেন সেটা ধরে নিন ডবল, মানে 300। তো আশা করবো যতটুকু আমি ইনফো দিতে পেরেছি অনেকটা এনাফ। আর যারা ধর্মশালা থাকবেন, ধর্মশালার আমি একটু ভিডিও ফুটেজ দিয়ে দেবো, ক্লিপস। পশুপতিনাথ মন্দিরের ঠিক পিছন দিকে ওই সাইডগুলো দেখবেন ধর্মশালা আছে, বা গোসার চকের উল্টো দিকে আছে। তবে হ্যাঁ, আমি ধর্মশালাগুলো কন্ট্যাক্ট পাইনি, তো আমি জায়গাগুলো বলে দিলাম। আর তাছাড়া যদি আপনারা কিছু কী বলবো, ওটা হচ্ছে স্ট্রিট ফুড খান, আমি স্ট্রিট ফুড খাওয়ার সময় পাইনি, আজই ভেবেছিলাম খাবো, আজকেই আমি দেখেছি, তো সেই কারণে আজ সন্ধ্যাবেলা যাওয়া আমার সম্ভব হচ্ছে না। তো স্ট্রিট ফুড খেতে গেলে যে নদী আছে, নদী বলতে এক পর খালের মতো, আমাদের মন্দির, পশুপুদের মন্দির এবং গোশালা দুটো ডিভাইডার হচ্ছে মেন রুট আছে ডিভাইডার। আর যাবেন কোথায় স্ট্রিট ফুড খাওয়ার জন্য, যেমন হচ্ছে নদীর উল্টো দিকটা একটু হাঁটাহাঁটি করবেন, ওখানে অনেক স্ট্রিট ফুড দোকান আছে, যেমন
পকোড়া পাবেন, লেগ ফ্রাই পাবেন, উইন ফ্রাই পাবেন, আর মুরগির ওই আমরা যেটা বলি একদম অ্যাঙ্কেল থেকে আঙুলগুলো ভাজা সেটাও পাবেন। বাট অনেকটাই দাম, এক পিস হয়তো 100 টাকা এরকম ব্যাপার এনার। তাছাড়া এখানে ডিমের দাম 30 টাকা, বা চিকেন মটন তো দাম তো বেশি। তো টেক কেয়ার, বিওর দেখে শুনে আসবেন। সো ফ্রেন্ডস, এখন আমি বাসে আছি, যাচ্ছি কাঠমান্ডু টু পোকরা। আমাদের ভাড়া নিচ্ছে 1100 করে, মানে ইন্ডিয়ান কারেন্সি যদি 1.6 করেন তাহলে 687 টাকা হচ্ছে, আর যদি 1.5 করেন তাহলে ওই 733 এরম হচ্ছে সম্ভবত। মেনলি কথা হচ্ছে, আমাদের বলা হয়েছিল ডিলাক্স এসি ডিলাক্স বাস, টুরিস্ট বাস তো বটেই, প্রথম কথা সামনে টুরিস্ট লেখা আছে, আমার মনে হয় না এটা টুরিস্ট মধ্যে কিছু পড়ে। সেকেন্ডলি যদি বলেন অ্যাপ্রক্স আইসিতে মানে ইন্ডিয়ান কারেন্সিতে 700 টাকা, তবে আমাদের যেরকম ছবি দেখানো হয়েছিল সেরকম ছবি অনুযায়ী বাস দেয়নি। অন্তত সাসপেন্সার একটু ভালো হওয়ার দরকার ছিল, বাট সেটা না, অন্ততই আমি বলবো 100 মধ্যে আমি 30 দেবো। তো আমাদের সঙ্গে যারা ছিল, বীরগঞ্জ পেরিয়ে যাচ্ছে বাড়ি যাবে টকসল থেকে, ও সেম কথা বললো, বাস ভালো না। তো বিওর ফর স্ক্যাম, মানে এরকম একটা বাজে পরিস্থিতি আমি আবার একটু এখানে নেপালে এসে উপলব্ধ করছি। তো যারা হয়তো হতে পারে আমি বাস পার্কে যাইনি বলেও হতে পারে এরকম একটা বাস, যেহেতু বাস ছবি দেখিয়েছে, ছবি দেখিয়ে ভরসা আমিও করতে পারিনি। বাস মোটামুটি সাসপেন্সার খুবই খারাপ, একটা সিটি ট্যুরিস্ট যে বাস হয় সেরকম একটা বাস। যখন কোনো বাস বুক করবে একটু দেখে শুনে বুক করো, আমার বেটার হয়, কারণ আমি যেহেতু বাস পার্কে যাইনি, আমার এখান থেকে যে তো পশুপতিনাথ মন্দিরে যে এই গোসালা ইন্ডেম ছিলাম, এখান থেকে প্রায় 600 টাকা একবার যাওয়া একবার আসা, মানে 1200 নেপালি, আবার বাস ধরতে যাবো ধরে নিন 1800 টাকা। তো সেটা আমি বাঁচাতে গিয়ে এখানে আমার জার্নিটা একটু কষ্টকর করে ফেললাম, এটা ভাবা উচিত ছিল না। তো এখান থেকে পোকরা দূরত্ব ওই ধরুন 210-215 কিলোমিটার এরকম হবে। তো 7টার সময় বাস ছেড়েছে, পৌঁছানোর কথা ভোরবেলা 4টে রাম নাকি বলছে, তো সেটাই দেখা অ্যাকচুয়ালি কত সময় পৌঁছাই, আর জার্নিটা কত ভালো না খারাপ, খারাপ তো এক্সপিরিয়েন্স হয়েই গেছে বাসে উঠে। সেখানে কথা হচ্ছে কি, লাগেজও কিন্তু টিকিতে তোলেনি এখন বলতো, লাগেজ আমাদের ওপরেই আছে সব কিছু, আর যতক্ষণ পৌঁছাই মাঝ রাস্তায় কত কী হবে না হবে সেহেতু অনেক কিছু ব্যাপার আছে, সেটাও শেয়ার করবো। সো ফ্রেন্ডস, এখন বাজে ঘড়িতে প্রায় 9:15 বাজে, আমরা কাঠমান্ডু থেকে বেরিয়েছি ওই 7টা, খুব সম্ভবত 30 কিলোমিটার এসেছি আমরা, খুব সম্ভবত। এখন একটা ব্রেক দিয়েছে ওই টয়লেট বা ছোটখাটো টিফিন, ডিস্টেন্স বলতে পারলাম মোটামুটি 30 কিলোমিটার এসেছি। তো এখন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, মোটামুটি বাসে যাচ্ছে এবং কোনো কিছু নেই, বাস আছে ট্রাক। আর আমাদের বাস সম্পর্কে বলি, এই হলো আমাদের বাস, মেনলি বাসের ভাড়া 1000 টাকা এনার নেপালি রুপি। তো যেহেতু আমরা এজেন্সি থেকে বুক করেছি, ট্রাভেল এজেন্সি, ওরা 1100 নিয়েছে, 100 ওরা প্রফিট করেছে, চলো এটা ঠিক আছে, খুব একটা বেশি না। তো ভিতরের বাস, বাসের ভিতরে সিট ঠিক আছে, বাট বাসের ভিতরে ওরিয়েন্টেশনটা খুব একটা ভালো না, আর সাসপেন্সের প্রথমেই বুঝি ভালো না, সো সেটার কারণে একটু অসুবিধা হচ্ছে। আর যদি সোফাযুক্ত বাস আর একটু ভালো হয় তো সেটার জন্য আমরা বাস ধরতে হবে বাস পার্ক থেকে, ওখানে এসে বুকিং করতে হবে, কারণ গোসালা এন্ডে বা গোসালা মার্গে ওদিকে বাস যায় না, ওখানে এসে বুকিং করতে হবে, আর ওখান থেকে আপনাকে পোকরা যেতে হবে। তার ভাড়া 1600, যেটা যে জানলাম যেখানে কন্ডাক্টর আছে ভাই, ওই কথা আমার বললো যে 1600 টাকা পড়বে আপনাদের, বাস ধরতে হবে কোথা থেকে, বাস পার্ক থেকে। চলো এখন টিফিন কী আছে দেখি, চলো দেখাই। আচ্ছা বন্ধুরা, আমি এখন বলি এখন যে জায়গায় আছি, যে ওই টিফিন ব্রেক দিয়েছে বা টয়লেট ব্রেক, এই যে দোকানে আছি, এই দোকানগুলোতে শুধু ওই বিস্কুট আছে, শুধু চিপস আছে, এইসব আছে, আর ডিম সেদ্ধ, চানা আর পকোড়া ছিল, শেষ হয়ে গেছে, চানা আছে, কিন্তু আমরা ডিম সেদ্ধ বা চানা এখন ট্রাই করতে চাইছি না রাতে, যেহেতু বাসের জার্নিটা একটু বেশি জার্নি হয়ে যাবে, বাট রাস্তা খুবই খারাপ, রাস্তা পুরো ভাঙা হিসাব মতো। তো স্পেশালি আমাদের যে শুকনো খাবার আছে আমরা ওটাই চেষ্টা করব, চলো পাশে ওটা যাক। এই হলো বাস,
নর্মাল। তো বলি আমরা এখন মাঝপথে যে প্রায় 90 কিলোমিটার, হোটেলের নাম P7 রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস রিসর্ট। তো এখানে আমাদের বাস দাঁড়িয়েছে রাতের ডিনারের জন্য, প্রায় 11:19 এখানে এন্ট্রি করেছি, ওই 20 মিনিট মতো টাইম দিচ্ছে। তো ভেজ খাবার 250 আর ননভেজ 400। এখন ননভেজের মধ্যে আছে আপনার চিকেন, আর ভেজের মধ্যে যেটা অ্যাভেলেবেল চাউমিন, রাইস, ডাল, একটা ফুলকপি আলুর তরকারি, একটা মিক্স ভেজ, একটা আলু মটর ভুজিয়া আর স্যালাড। এই চলো আমরা খাওয়া দাওয়া করি। তো মোটামুটি আমরা দুজনে খাওয়ার মতো 250 টাকা নেপালি টাকাতে ভাত, চাউমিন, ডাল, একটা সবজি, স্যালাড, হ্যাঁ দুটো সবজি, ফুলকপি আলু আর একটা মিক্স সবজি, আর ডাল ছিল ওই মুগ কড়াই মতো ডাল আর কি। ওই ডাল দিয়ে ওই 250 টাকায় আমাদের আর বুফে ছিল, একটা বুফে সিস্টেম, মানে সেলফ সার্ভিস বুফে সিস্টেম। মোটামুটি দেখলাম কি দুজনে হয়ে গেছে। এমনি সাধারণত খেতে গেলে সেই 250 টাকাই লাগতো, বাট ওই 250 টাকাতেই দুজনের হয়ে গেল খাওয়া দাওয়া। চলো এবার যা হবে ওখানে গিয়ে জানাবো। আর এই হলো লাল জনের বাসটা, এটা আমাদের বাস পোখরায় নিয়ে যাবে। রাস্তা কিন্তু খুবই খারাপ, যদি খুব ভালো হয় তো ভালো হয়। যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় রাত্রির 11:41 মানে 15:15 ধরুন বাজে। চলো দেখা হচ্ছে একদম পোখরা বাস স্ট্যান্ডে, যেখানে আমাদের নামাবে সেখানে। ওয়েলকাম ফ্রম ফেওয়ালেক পোখরা নেপাল।